এমএস অ্যাক্সেস শুরু করা। এমএস অ্যাক্সেস শুরু করার জন্য আপনাকে অবশ্যই মাইক্রোসফট অফিস প্যাকেজ ইনস্টল করা থাকতে হবে। যখন আপনি কোনো নতুন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম শিখতে চাইবেন, তখন প্রথমে ওই প্রোগ্রামের উইন্ডো এবং তার টুল সম্পর্কে ধারণা থাকতে হবে। এমএস অ্যাক্সেস 2016 নিয়ে কাজ করতে হলে প্রথমে আপনাকে অ্যাক্সেস প্রোগ্রামের উইন্ডো ও টুল সম্পর্কে জানতে হবে, আর এগুলি জানলে অ্যাক্সেস শেখা এবং ব্যবহার করা আপনার জন্য খুবই সহজ। কিভাবে এমএস অ্যাক্সেস স্টার্ট করবেন? স্টার্ট করার জন্য আপনার ডেস্কটপের যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন নিউ লেখা একটি অপশন এসেছে, এখান থেকে দেখুন মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, এখানে ক্লিক করবেন। ক্লিক দিলে তাহলে একটি মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস এখানে এভাবে ক্রিয়েট হবে, অথবা আপনি অন্যভাবেও মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করতে পারেন। ওপেন করার জন্য আপনি এখানে উইন্ডোজ আইকনে যাবেন, উইন্ডোজ আইকনে গিয়ে আপনি সরাসরি সার্চ করবেন। এখানে দেখুন আমার প্রথমে আছে, আমি মাইক্রোসফট অ্যাক্সেস 2016 ব্যবহার করেছি, এই জন্য এখানে এটা দেখাচ্ছি। অথবা আপনি এখানে সার্চ বারে গিয়ে আপনি অ্যাক্সেস লিখে সার্চ দিবেন, সার্চ দিলে আপনার সেই মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যারটা এভাবে আপনি ক্লিক দিবেন, তাহলে আপনার মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যারটা ওপেন। মাইক্রোসফট অ্যাক্সেস 2016 সম্পর্কে এখন আমি বিস্তারিত জানাব। এই প্রথম যখন মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করবেন এরকম একটি উইন্ডো দেখাবে, দেখুন এরকম একটি উইন্ডো। এখন আমি এখান থেকে আমি মাইক্রোসফট অ্যাক্সেসে যে ডাটাগুলো নিয়ে কাজ করেছি সেরকম একটি ডাটাবেস আমি এখান থেকে ওপেন করব। ওপেন করে আপনাদেরকে আমি মাইক্রোসফট অ্যাক্সেসে 2016 আমি বিস্তারিতভাবে বলবো। পূর্ববর্তী অ্যাক্সেস ভার্সন 13 ও 10, এর মতো অ্যাক্সেস 2016 কমান্ডগুলো অর্গানাইজ করার জন্য রিবন ব্যবহৃত হয়। আপনি যদি এই ভার্সনগুলো ব্যবহার করে থাকেন তবে আপনার জন্য খুবই ভালো, আর যদি আপনি নতুন ব্যবহারকারী হন অথবা পূর্বের ভার্সনগুলোতে অভ্যস্ত হয়ে থাকেন তবু চিন্তার কারণে কিছু সময় অনুশীলন করলে আপনিও অ্যাক্সেস 2016 ফ্যামিলিয়ার হয়ে উঠবেন অ্যাক্সেস 2016 উইন্ডো পরিচিতি। তাহলে আসুন পরিচয় হই অ্যাক্সেস 2016 এর উইন্ডো সাথে। অ্যাক্সেস 2010 ও 2016 ভার্সনের ব্যবহারকারীগণ একবার দেখলে চিনে ফেলতে পারবেন, কারণ এটি পূর্বের ভার্সনে যেখানে রিবন ও কুইক অ্যাক্সেস টুলবার এবং ব্যাক স্টেজ ভিউ ছিল এ ভার্সনে সেখানে আছে, শুধুমাত্র গ্রাফিক্স কিছুটা নতুন মাত্রিকতা যুক্ত হয়েছে। রিবন পরিচিতি, আপনারা নিশ্চয় সকলে মেনু সম্পর্কে অবগত আছেন। এমএস অ্যাক্সেস 2016 মেনুর বদলে রিবন ট্যাব সিস্টেম ব্যবহার করা হয়, অর্থাৎ এগুলো এক একটি হচ্ছে ট্যাব, দেখুন এক একটি হচ্ছে ট্যাব। এক একটি ট্যাবের উপর ক্লিক দিলে কিছু অপশন বের হয়, এগুলোকে বলা হয় রিবন। অর্থাৎ হোম ট্যাবে যদি ক্লিক দেই তাহলে এখানে একটি ভিউ গ্রুপ, ভিউ গ্রুপের আন্ডারে ভিউ, এখানে ক্লিপবোর্ডের আন্ডারে আছে এই অপশনগুলো রিবনগুলো, তারপর শর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপের অধীনে আছে এই অপশনগুলো, অর্থাৎ এগুলোকে বলা হয় একটা রিবন এবং এগুলোকে বলা হয় গ্রুপ। রিবন মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ, আপনারা নিশ্চয় সকলেই রিবন মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ করা, মূলত রিবন তৈরি করা হয়েছে আমাদের কাজের সুবিধার জন্য। ইচ্ছা করলে প্রোগ্রাম উইন্ডো স্ক্রিনে স্পেস বাড়ানোর জন্য রিবন মিনিমাইজ করতে পারেন এবং প্রয়োজনে আবার ম্যাক্সিমাইজও করতে পারেন। রিবন মিনিমাইজ করার জন্য রিবনের ডান দিকে নিচের দিকে, দেখুন ডান দিকে নিচের দিকে অবস্থিত অ্যারো কিতে ক্লিক করুন, তাহলে আপনার রিবনটি মিনিমাইজ হয়ে যাবে। ম্যাক্সিমাইজ করার জন্য যে কোনো ট্যাবের উপর ক্লিক করুন। এখন আপনি এখানে কিন্তু ম্যাক্সিমাইজ করার কোনো অপশন পাবেন না, এখন আপনি এই রিবনকে ম্যাক্সিমাইজ করার জন্য যে কোনো ট্যাবের উপর ক্লিক করুন।
ক্লিক করার পর এখানে দেখুন, এখন যদি কিছুক্ষণ কাজ করেন তাহলে কিন্তু এই রিবনটা চলে যাবে, কারণ এই রিবনটা স্থায়ী না। এখন স্থায়ী ভাবে আবার রিবন আনার জন্য দেখুন উপরে ডান দিকে কোনায় পিন দি রিবন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ওয়ান বাটন চাপ দিবেন, অথবা আমি এখানে মাউস দিয়ে এই পিনের উপর ক্লিক দিচ্ছি, তাহলে দেখুন স্থায়ী ভাবে এই রিবনটা এখানে এসে উপস্থিত হয়েছে। এভাবে আপনি এমএস অ্যাক্সেসে আপনার প্রয়োজনে রিবন মিনিমাইজ করতে পারেন এবং সেই রিবনকে আবার ম্যাক্সিমাইজ করতে। টেল মি ফিচারের ব্যবহার, আপনি যদি অ্যাক্সেস প্রোগ্রাম ফ্যামিলিয়ার না হয়ে থাকেন তবে কমান্ডের আইকনগুলি চিনতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হবে, এই জন্য টেল মি ফিচারের সহযোগিতা নিতে হবে। এটি হচ্ছে টেল মি ফিচার, অর্থাৎ এটি একটি সার্চের মতো কাজ করে, এটি সচরাচর সার্চ বারের মতো কাজ করে থাকে। শুধুমাত্র টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু বলে যে কাজ করতে চান তা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। স্বয়ংক্রিয়ভাবে একটি লিস্ট প্রদর্শিত হবে, প্রদর্শিত লিস্ট হতে সরাসরি ওই কমান্ডগুলো পরিচালনা করতে হবে করতে পারবেন। এটি হচ্ছে টেল মি ফিচারের ব্যবহার। কুইক অ্যাক্সেস টুলবারের পরিচিতি, কুইক অ্যাক্সেস টুলবার এখানে দেখুন রিবনের উপরে বাম কোনায় অবস্থিত কুইক অ্যাক্সেস টুলবারের যে কোনো ট্যাবে থাকা অবস্থায় এটি ব্যবহার করা যায়। দেখুন এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এই টুলবার যে কোনো ট্যাবে আপনি কাজ করবেন এটা কিন্তু স্থায়ীভাবে এখানে থাকবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারেন। ডিফল্টভাবে কুইক অ্যাক্সেস টুলবারে সেভ আনডু রিডু অপশনগুলো থাকে। এখন যদি আপনি সরাসরি এমএস অ্যাক্সেসের মাধ্যমে ইমেল করতে চান তাহলে ইমেইল অপশনটা ওকে দিয়ে রাখবেন, তাহলে সেই ইমেলটা আপনার এখানে এসে উপস্থিত হবে। অর্থাৎ এখান থেকে যে অপশনগুলো আপনার প্রয়োজন হবে সেই অপশনগুলো আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন। এখানে দেখুন আনডু লেখা আছে, অর্থাৎ এইখানে দেখুন আনডু চিহ্নটা আছে, এই যে আনডু চিহ্ন। এখন যদি আমি এটা যদি টিক চিহ্ন উঠিয়ে দেই তাহলে দেখুন আনডুর চিহ্নটা কিন্তু আর নাই। আমি যদি রিডুর চিহ্নটা যদি উঠিয়ে দিতে চাই তাহলে এখানে রিডুতে ক্লিক দিব তাহলে রিডুর চিহ্নটা উঠে গেছে। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ফাংশন এভাবে আপনি এখানে উপস্থিত করতে পারেন অথবা এখান থেকে রিমুভ করতে পারেন। এখানে গেলে আপনি আরো মোর কমান্ডস পাবেন, দেখুন মোর কমান্ডসে ক্লিক দিলে কুইক অ্যাক্সেস টুলবারে আরো অনেক ধরনের সেটিং পাবেন। এখানে দেখুন জেনারেল সেটিং, এই জেনারেল সেটিং অপশনগুলো আপনি দেখে নেবেন যে কোন অপশনগুলো আপনার দরকার সেটা টিক চিহ্ন দিবেন এবং কোন অপশনগুলো আপনার দরকার না সেটা টিক চিহ্ন উঠিয়ে দিবেন। এভাবে সবগুলো এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে অপশন আপনার প্রয়োজন সেই অপশনটা আপনি কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে অতি সহজে অ্যাক্সেসের মাধ্যমে অ্যাড করে আপনি অতি সহজে আপনার অ্যাক্সেসকে মাইক্রোসফট অ্যাক্সেসকে আপনি কাস্টমাইজ করতে পারেন এবং অতি সহজেই আপনি যে কোনো কাজ কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে সমাধান করতে পারেন। ব্যাক স্টেজ ভিউ, ডাটাবেস সংরক্ষণ ওপেন এবং প্রিন্ট করার জন্য ব্যাক স্টেজ ভিউ বিভিন্ন অপশন সমূহ ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে। ব্যাক স্টেজ ভিউ শুরু করা, ব্যাক স্টেজ ভিউ শুরু করার জন্য ফাইল ট্যাবে ক্লিক করতে হবে। ফাইল ট্যাবে ক্লিক করার পর এখানে ব্যাক স্টেজ ভিউটা প্রদর্শিত হবে, এটি হচ্ছে ব্যাক স্টেজ ভিউ, দেখুন এটি হচ্ছে ব্যাক স্টেজ ভিউ। নেভিগেশন প্যান পরিচিতি, দেখুন এখানে আমি একটি টেবিল ক্রিয়েট করেছি, এখানে অনেকগুলো টেবিল অবশ্যই ক্রিয়েট করা আছে, যে টেবিলটি এখান থেকে ওপেন করতে চান সেই টেবিলটি এভাবে ক্লিক দিবেন সেই টেবিলটা এভাবে ওপেন হবে। এই টেবিলটা যদি আপনি ক্লোজ করতে চান তাহলে এখান থেকে ক্লোজ করবেন আপনার টেবিলটা ক্লোজ হয়ে যাবে, দেখুন যে টেবিলটা ক্লোজ করুন সেই টেবিলটা ক্লোজ হবে। অর্থাৎ এটা হচ্ছে ওয়াল অ্যাক্সেস অবজেক্ট, আর এটা হচ্ছে একটি নেভিগেশন পেন। আপনি এখানে যত টেবিল তৈরি করবেন সেগুলো গ্রুপ অনুযায়ী এখানে থাকবে, আপনি এখানে যত গ্রুপ তৈরি করবেন সে গ্রুপ অনুযায়ী কোয়েরি তৈরি করবেন সে কোয়েরি এখানে থাকবে, আপনি এখানে যদি ফর্ম তৈরি করেন সেগুলো থাকবে, আপনি যা কাজ করবেন সবগুলো আপনি নেভিগেশন পেনে পাবেন।
এই নেভিগেশন প্যানকে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করার জন্য আপনি আপনি যদি মনে করেন যে আপনার নেভিগেশন প্যানটা আপনার কাজে সমস্যা হচ্ছে, এটা বড় হয়ে গেছে, তাহলে আপনি নেভিগেশন প্যানটাকে ছোট করে দিতে পারেন। ছোট করে দেওয়ার জন্য এই অপশনে ক্লিক দিবেন, তাহলে দেখুন নেভিগেশন প্যানটা কলাপস হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আবার যদি নেভিগেশন প্যানটা যদি আনতে চান, প্রেজেন্ট করতে চান, তাহলে এই অপশনে ক্লিক দিবেন, তাহলে নেভিগেশন প্যানটা এখানে এসে উপস্থিত হবে। অথবা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেভিগেশন প্যানটাকে ছোট বড় করতে পারেন। দেখুন মাউসের যখন এরকম আকার ধারণ করবে, এইভাবে টান দিয়ে আপনি নেভিগেশন প্যানটাকে আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারবেন। আবার যদি এটাকে বড় করতে চান, এইভাবে বড় করতে পারবেন, এভাবে নেভিগেশন প্যানটাকে ছোট বড় করতে পারবেন। এখানে দেখুন টেবিল, আমি এখানে অনেকগুলো টেবিল ক্রিয়েট করেছি। এই টেবিলকে আপনি এখানে এই এখানে এই আইকনে যদি ক্লিক দেন, তাহলে আপনার টেবিলটা কলাপস হয়ে যাবে, সংক্ষেপ হয়ে যাবে। আবার কুইরিজ যদি কলাপস করতে চান, তাহলে এখানে ক্লিক দিবেন, আবার কলাপস হয়ে যাবে। এখন টেবিল এখানে আপনার যত টেবিল আছে, টেবিলগুলো যদি আবার আনতে চান, তাহলে এখানে ক্লিক দিবেন, তাহলে আপনার টেবিলগুলো আসবে। আবার যদি কুয়েরিগুলো যদি আপনি আনতে চান, তাহলে এখানে ক্লিক দিবেন, কুয়েরিগুলো আবার উপস্থিত হবে। এখানে দেখুন অল অ্যাক্সেস অবজেক্টস, এখানে একটি ছোট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলে আরো বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর মাধ্যমে আপনি নেভিগেশন প্যানের অবজেক্টগুলোকে শর্ট করতে পারেন। এখানে যদি আপনি কাস্টমে যদি ক্লিক দেন, এই অপশন দ্বারা অবজেক্ট শর্টিং করার জন্য কাস্টম গ্রুপ তৈরি করা যায়। শর্ট অ্যাপ্লাই করার পর অবজেক্ট সমূহ ড্র্যাগ করে নতুন গ্রুপে আনুন। অবজেক্ট টাইপ, এই অপশন টাইপ অনুযায়ী গ্রুপ করে থাকে, এটি হলো ডিফল্ট সেটিং। টেবিলস অ্যান্ড রিলেটেড ভিউ, টেবিলস অ্যান্ড রিলেটেড ভিউ, টেবিলের রেফার অনুযায়ী ফর্ম, কোয়েরি এবং রিপোর্ট সমূহ গ্রুপ করে থাকে। ক্রিয়েট টেবিল অ্যান্ড মডিফাইড ডেট, ক্রিয়েট ডেট অ্যান্ড মডিফাইড, অবজেক্ট তৈরি ও মডিফায়ার উপর ভিত্তি করে অবজেক্ট শর্ট করে থাকে। অবজেক্ট সমূহ নেভিগেশন প্যানে শর্ট করা, নেভিগেশন প্যানের অল অ্যাক্সেস অবজেক্ট এর ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করুন এবং প্রয়োজনীয় অপশন নির্বাচন করুন। এখানে দেখুন ফিল্টার বাই গ্রুপ, এই অপশন যদি ক্লিক দেন, তাহলে গ্রুপ অনুযায়ী আপনার এগুলো ফিল্টার হয়ে যাবে। দেখুন এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে যে টেবিলস অনুযায়ী এখানে গ্রুপ করা আছে, কুইরিজ অনুযায়ী গ্রুপ করা আছে। এভাবে আপনি এমএস অ্যাক্সেস এর মধ্যে আপনি নেভিগেশন প্যানটাকে কাস্টমাইজ করতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী নেভিগেশন প্যানটাকে কলাপস করতে পারেন এবং নেভিগেশন প্যানটাকে আবার প্রেজেন্ট করতে পারেন, উপস্থিত করতে পারেন। এভাবে আপনি এমএস অ্যাক্সেস এর মাধ্যমে আপনি অনেক ধরনের কার্যের সমাধান করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।